নিউ ইয়র্কে সম্প্রতি 300 কোটি টাকায় বিক্রি হয়েছে সালভারত মন্দি নামের একটি চিত্রকর্ম। 500 বছরের পুরনো ছবির এত দাম? সত্যি তাই, কারণ ছবির শিল্পে যে ইতালীয় রেনেসার পুরোধা ব্যক্তিত্ব লিওনার্দো দা ভিঞ্চি। ছবিটি যীশু খ্রিস্টের, শিরোনামের অর্থ হল পৃথিবীর রক্ষাকর্তা। ছবিতে এক হাত উঁচিয়ে ও অন্য হাতে একটি কাচের গোলক ধরে দাঁড়িয়ে আছেন ঈশ্বরপুত্র। শত শত বছরের পুরনো এই চিত্রটি সম্প্রতি পরিষ্কার ও সংস্কারের মাধ্যমে দেওয়া হয়েছে নতুন জীবন। তো বন্ধুরা, কেমন লাগলো এই চিত্রকর্মটি সম্পর্কে জেনে? কমেন্ট করে জানিয়ে দিন। আর এমনই সব তথ্য পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।